হারির খাবার চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যেসব রান্নাগুলো করব সেগুলোর মধ্যে হচ্ছে, প্রথমেই রান্না করছি পটল ফুলকপি আলু দিয়ে একটা ঝোল। তার জন্য পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ফুলকপি সিদ্ধ করা আছে, দুটোকে আলাদাভাবে সর্ষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিয়ে পটল আর ফুলকপিগুলোকে একসাথেই তুলে রেখে দিয়েছি। একটু তেল অ্যাড করেছি এর মধ্যে। এবার তার মধ্যে কালো জিরে, সাদা জিরে আর রাঁধুনি, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করা আলু, লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর পাশে হাঁড়িতে ভাতের জন্য যে চাল ধুয়েছিলাম সেই চালগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে আলু। এবার ঝোলের মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এর আগেই বলেছি, যতক্ষণ রান্না করবেন, মানে অনেক টাইম ধরে যদি রান্না করা হয় তাহলে রান্নার টেস্ট খুব সুন্দর হয়। এবার জলটা যখন কমে আসছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন ভাজা পটল আর ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটু গরম জল করে রেখে দিয়েছিলাম, তাতে রান্নার স্বাদ ভালো হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়। এবার জলটা অ্যাড করে নিয়েছি, আর জলটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। চালের গুঁড়ি দেওয়ার পরে 5-6 মিনিট একটু ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পরে নামানোর আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে দিয়েছি। একটুখানি চিনির প্রয়োজন হচ্ছিল তাই আমি চিনি দিয়েছি। আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি দিয়েছি। এবার যে লঙ্কাগুলো ছিল, যে লঙ্কাগুলো আমি ভাঙা হয়নি, খেয়ে দেখলাম একটুখানি লঙ্কা ভাঙলে ভালো হয়, তো লঙ্কাগুলো ভেঙে দিলাম। আর যা বললাম, ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম আলু পটল ফুলকপি দিয়ে একটা ঝোল। এটা সকালবেলা বা রাত্রেবেলা খাওয়া যায়, রুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটোই চলে। এইবার ভাত সাইডে হচ্ছে, আর সকালবেলার জলখাবারের জন্য একটু রুটি হলে আমাদের ভালো হয়। মানে রুটি আমরা কিছু খাই, আবার কিছুটা ভাত খাই, তাই রুটি বেলে নিয়ে সেঁকে নেওয়া হচ্ছে। খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে, আর রুটি করার গন্ধটা খুব সুন্দর লাগে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে আগে থেকে। তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার তার মধ্যে যেহেতু লাউয়ের খোসা খুব কম পরিমাণে হয়ে যায়, তাই তার মধ্যে আলু কেটে নেওয়া হয়েছে স্লাইস করে। তার মধ্যে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। নাড়িয়ে নিয়ে তার মধ্যে লঙ্কাও কিন্তু দেওয়া আছে। এবার আপনি ঝাল মিষ্টি, যেটা আপনার যদি মনে হয় একটু লাগবে, দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন। আজকে রেসিপির, মানে আজকে রান্নার রেসিপির মধ্যে যেটা ছিল রুই মাছের ঝোল। এর আগের দিন বলেছিলাম আপনাদের রুই মাছের ঝোল দেখাবো, সেটা দেখানো হয়নি। তো রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আর একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেওয়া হয়েছে। পাশাপাশি টিফিনের জন্য ছানাও তৈরি করা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে কালো জিরে, সাদা জিরে, রাঁধুনি, তেজপাতা, গরম মশলা, এইগুলো দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু আর লঙ্কা দিয়ে ভেজে ভেজে একটু নেওয়া হচ্ছে, যাতে আলুটা খেতে ভালো লাগে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর নুন, এই দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন আর একটু জল অ্যাড করে, মানে যতটা জল প্রয়োজন আপনার খাওয়ার জন্য, আমাদের যতটা জল প্রয়োজন, এটা একবেলার ঝোল, তাই জলটা দিয়ে ফুটে উঠলে মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে যে লঙ্কাগুলো ছিল সেগুলো ভেঙে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে, কারণ চালের গুঁড়ো দিলে ঝোলটা বেশ ঘন ঘন হয়। আপনি চালের গুঁড়োর বদলে আটা বা ময়দাও দিতে পারেন, আমরা চালের গুঁড়োই ব্যবহার করি। এবার লঙ্কাগুলো ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পরে দেখছেন যে ঝোলটা একটুখানি ঘন ঘন হয়ে গেছে। এবার সাইডে কড়াইটা বসিয়ে দিয়ে আরেকটা জায়গায়, মানে আরেকটা প্যানের মধ্যে পরোটা সেঁকে নেওয়া হচ্ছে। পরোটাগুলো আগে থেকে বেলে নিয়ে, মানে
শুকনো খোলায় যেটা বলে সেটা শেকে নেওয়া হয়েছিল, এবার তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে নেওয়া হচ্ছে। এই পরোটাটা করার উদ্দেশ্য হচ্ছে বিকেলবেলা একই টিফিন খেতে খেতে বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে একটুখানি পরোটা তরকারি করলে বেশ ভালোই লাগে। যেহেতু প্যানের মধ্যে একটু তেল ছিল, আর জানেন মারা কীরকম হয় যে আবার সেই তেলগুলোকে ফেলে দেব, ঠিক আছে তার মধ্যে একটুখানি তেল অ্যাড করে নিয়ে উচ্ছেগুলোকে নুন হলুদ আর একটু চালের গুঁড়ো দিয়ে মচমচে করে ভেজে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মাছের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তাকে ফুটিয়ে নিয়ে হচ্ছে, আর উচ্ছেতে দু চামচ তেল অ্যাড করা হলো। এরম করে ভাজলে উচ্ছেগুলো না খুব মচমচে হয়, যেটা কড়াইতে ভাজলে হয় না। এইরকম ভাজা আগেও ভাজা হয়েছে, খুব মচমচে হয়েছে, তাই এটা সেকেন্ড টাইম এরকম প্যানের মধ্যে ভাজা হচ্ছে। আপনারাও ভেজে দেখবেন, খুব ভাল লাগে। আর উচ্ছে মচমচে ভাজা করতে হলে এর মধ্যে চালের গুঁড়ি দিতে হবে। চালের গুঁড়ি, নুন, মিষ্টি এইগুলো দিলে উচ্ছে খুব সুন্দর ভাজা হয়। আমাদের রুই মাছের ঝোল নামিয়ে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কি যেসব রান্না হয়েছে সেগুলোর মধ্যে রুই মাছের ঝোল, ছানা, লাউয়ের খোসা ভাজা, ভাত, আলু পটল ফুলকপি দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা। আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।